এবার কাটাঘাতে ছেকা দিতে চলেছেন কি বিজেপির শীর্ষ নেতা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। মজলিশপুরে বিজেপির নতুন প্রার্থীর মুখ হতে চলেছে, বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব থেকে এমনটাই ঘোষণা হতে পারে। 23 নির্বাচনের আগেই নতুন চমক বা প্রার্থী কে হতে পারে, সম্ভাব্যত সূত্রের খবর। মজলিশপুরে টিকিট পেছেন না বিধায়ক সুশান্ত চৌধুরী। সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দলের এক অংশের বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে বিশেষ ভূমিকা দর্শক পালন করবে বিরোধী রাজনৈতিক দলগুলো। মজলিশপুরে বারবার করে বাইক বাহিনী বলে অভিযোগ করে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিশেষ সূত্র মারফত খবর, মজলিশপুরে কেনই বা প্রার্থী পাবেন না, না পুরাতন প্রার্থী ছাঁটাই করে নতুন মুখ আসতে চলেছে। এবার কি সুশান্ত চৌধুরী কোন দলে যোগদান করবেন, এমনটাই জল্পনা চলছে সূত্র মারফত খবর।